বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করছি দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকের ভিডিওটি শুরু করে দিলাম সকালেই। আজকে একটু খিচুড়ি রান্না করেছিলাম, অল্পই রান্না করেছি, এখন আমরা খেয়ে নেব। আর তাহার বাবা রুটি খেয়ে গিয়েছে, ও চলে গিয়েছে। গরম গরম খিচুড়ি খেতে খুবই মজা হয়, খিচুড়িটা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। তো অল্প একটু নানজিবার জন্য রেখে দিয়েছি। এখানে মিষ্টি কুমড়া রান্না করব, আর শাকটা রান্না করতে চেয়েছিলাম, তো আপা শাক রান্না করেছে। তো শাকটা ভিজিয়ে ফেলেছি, যেহেতু শাক ধুয়ে রেখে দিব ভাপ দিয়ে। তো তাহাকে দিয়ে দিয়েছি, এখন আমিও নিয়ে নিচ্ছি, আমারটা আমি খেয়ে নিব, আর বাবাকেও দিয়ে দিয়েছি। এই যে আমার গুলুমুলু বাবাটা। এই যে রান্না শুরু করে দিয়েছি, এখানে মিষ্টি কুমড়াটা রান্না করে ফেলবো, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। আজকে আমি রান্না করতেছি, যেহেতু তরকারি একটাই রান্না করব, আর আপা দিবে। টাকি মাছের ভর্তা করেছে, তারপরে করেছে ওই লাউ শাক রান্না করেছে। তো শুধু এটাই রান্না করবো, ফোন করেছিল। একটু জিরা ফাঁকি দিয়ে নিচ্ছি, জিরা ফাঁকিটা দিতে খেয়াল ছিল না। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তাই ছোট্ট মগটা কিনেছি পানির নেওয়ার জন্য। ছোট জিনিসগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে। মিষ্টি কুমড়া আমার একটু কম পছন্দ, তারপরও একটু যদি আঠালো মিষ্টি কুমড়া হয় ওই মিষ্টি কুমড়া একটু খেতে ভালো লাগে। তো এই যে বাবার দেওয়া শেষ বাজার চিংড়ি মাছ ছিল, তো চিংড়ি মাছ দিয়ে রান্না করব মিষ্টি কুমড়া। তা বুঝেই বাজার করে দিয়ে গিয়েছিল, সেই চিংড়ি মাছ আরও কিছু আছে অল্প কিছু, তো আজকে কিছু রান্না করতেছি। এই যে সবাই খেতে বসে পড়েছে, এখানে যে আপা লাউ শাক রান্না করেছে, সিম আলু আর লাউ শাক, আর এই যে আমার মিষ্টি কুমড়া, আর এই যে মিষ্টি কুমড়াটা আঠালোই আছে। যাক ভালোই হয়েছে, যেটা আশা করেছিলাম সেই মিষ্টি কুমড়াটাই পেয়েছি। আর এই যে টাকি মাছের ভর্তা, এই যে আমার গুলুমুলু ছেলেটা বসে পড়েছে খাওয়ার জন্য।
নানজি ভাইয়া যেন কি বলতেছে তাহাকে, তাহা মন খারাপ করে ফেলছে। আমি সবাইকে ভাত বেড়ে বেড়ে দিচ্ছি, আমরা খাটের উপরে বসেছি, খালা ঘর মুছতেছে, সেজন্য যে আসলে বেলা ছোট, খালাও কাজ করে শেষ করতে পারে না, তো কিছু তো করার নেই, তো যাক উনি ওনারটা করুক, আমরা সেজন্য খাটে পাটি বিছিয়ে নিয়েছি। দুষ্টুমি করতেছে, একটু বাইরে যাব আজকে, মামার বাসায় যাব, তো মামা মামিও খুব মানে বলতেছিল যে যাওয়ার জন্য, তো সবাই যাব, তা আপারও যাবে, সবাই আমরা একসাথেই যাব। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্তই, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।